কখনো কি মনে হয় যে এখনো অনেক কিছু জানা বাকি রয়ে গেছে কাজী নজরুল ইসলামকে নিয়ে? বিশ্ববিদ্যালয়গুলোতেই যদি তারা নজরুলের যে বিভিন্ন দিক, তার জীবনের, তার সাহিত্যের, তার সঙ্গীতের, এইসব বিষয় নিয়ে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের যদি কাজ না করান, ইনস্টিটিউট বা একাডেমির পক্ষে তো এই গবেষণা কর্ম করানো সম্ভবপর নয়। এবং নতুন প্রজন্ম তো নতুন দৃষ্টিভঙ্গিতে নজরুলকে দেখবে, দেখবে নতুন করে আবিষ্কার করবে, সেটা তো আমাদের দেশে তেমন সন্তোষজনকভাবে হচ্ছে বলে মনে হয় না। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। এই প্রতিবন্ধকতা আমাদের কাটিয়ে উঠতে হবে। দুই নম্বর হচ্ছে এই যে আমাদের দেশে এতগুলো প্রচার মাধ্যম, চ্যানেল আই, আমি লক্ষ্য করেছি নজরুলের মৃত্যু দিবসের 7 দিন আগে থেকে সকালবেলা নজরুল সঙ্গীত প্রচার করছে, অন্য কয়টি চ্যানেল করছে, তারা কেন তারা করবে না? শুধু চ্যানেল আই আর বিটিভি করবে শুধু? বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ডিসেম্বর বিজয়ের মাস, বিজয়ের মাসের প্রথম দিনের তৃতীয় মাত্রা, 50 বছর বাংলাদেশের বিজয়ের, এবং এই 50 বছরে বাংলাদেশের অর্জন কী, অগ্রগতি কী, বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল স্বপ্ন কতটা পূরিত হয়েছে, দেশের বর্তমান চিত্রের দিকে তাকালে, রাজনৈতিক অঙ্গনে যে প্রধান বিতর্ক এই মুহূর্তে, সেই বিতর্কে তাকালে দেখা যাচ্ছে ক্ষমতায় যারা আছেন তারা বলছেন দেশে আইনের শাসন রক্ষায় তারা বদ্ধপরিকর, আইনের বাইরে তারা কিছুই করতে পারবেন না। অন্যদিকে স্বীকৃত বিরোধী দল আনুষ্ঠানিকভাবে না হলেও যারা, তারা বলছেন যে বিশেষ করে তাদের নেত্রীর চিকিৎসার প্রশ্নে, যে নেত্রীর সুচিকিৎসা বা যে কোনো মানুষের সুচিকিৎসার অধিকার তার প্রাপ্য, এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের নানা অধিকার নিয়েও তারা প্রশ্ন তুলছেন এবং বলছেন যে এই অধিকারগুলো খর্বিত হচ্ছে পদে পদে। ক্ষমতাসীনরা বলছেন যে এই অধিকার খর্ব যারা আজকে অধিকারের দাবি করছেন তারাও অতীতে করেছেন, বরং অধিকার তারা সেই হিসেবে অনেকে বেশি দিয়েছেন। এইসব নানা প্রশ্ন রাজনীতির অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে, এখানে মানবাধিকারের প্রশ্ন, ভোটের অধিকারের প্রশ্ন, নানা প্রশ্ন মানুষের মধ্যে আছে। এইসব নানা প্রশ্ন নিয়ে আলোচনা করবার জন্য তিনজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার পায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আমার ঠিক ডান পাশে বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এবং তার পরে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের তিনজনকে। তৃতীয় মাত্রায় বাংলাদেশে এখন রাজনীতির অঙ্গনের প্রধান কৌতূহলের জায়গা বা আগ্রহের জায়গা বা সবার দৃষ্টি, কারো কারো শঙ্কার জায়গা, অস্বস্তির জায়গা, উদ্বেগের জায়গা, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাকে অবিলম্বে বা সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত, একটি মেডিকেল বোর্ড তারা গঠন করেছেন, সেই মেডিকেল বোর্ডও সংবাদ সম্মেলন করে বলেছে যে তার চিকিৎসা আসলে এখানে আর সম্ভব না এবং যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের দিক থেকে বলা হচ্ছে যে আইনের বাইরে কিছুই করা সম্ভব নয়, যেটুকু করা হয়েছে সেটুকু যথেষ্ট পরিমাণে। বেগম জিয়ার যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেটি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক ঝুঁকি হবে কিনা, বা আওয়ামী লীগ সেই ঝুঁকিটা নিতে চাইবে কিনা বা পারবে কিনা? এস এম কামাল হোসেন, আপনার ধন্যবাদ। বিজ্ঞ আলোচক দুজনই আমার চেয়ে বয়সে বড়, আক্তার ভাই এবং প্রধান ভাইকে আমি ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই, জিল্লুর আপনি আমাকে এই শোতে ডেকেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। দেখেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক এটা আমি কামনা করি। যেটা বলছেন যে সরকার বেগম খালেদা জিয়াকে তার একজন সাজাপ্রাপ্ত আসামি সেই হিসেবে যা করেছে অতীতে কেউ করেনি এবং বাইরেও এই ধরনের কোনো উদাহরণ আছে কিনা আমার জানা নেই।
বেগম খালেদা জি একজন সাজাপ্রাপ্ত আসামি তিনি যখন জেলখানায় থাকে তখন তাকে দেখভাল করার জন্য আজকে উন্নয়ন সমৃদ্ধি শান্তি গণতন্ত্রের প্রতীক মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাসায় যা যিনি দেখভাল করতে সেই ফাতেমাকে কিন্তু জেলখানা রাখার ব্যবস্থা করেছেন খালেদা জিয়াকে দেখভাল করার জন্য আমি এই পর্যন্ত কোথাও দেখিনি সাজাপ্রাপ্ত আসামির সাথে একজন নির্দোষ ব্যক্তি জেলখানায় থাকে তারপর খালেদা জিয়া যখন অসুস্থ হলো আপনি দেখেছেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেলে তার যে যে রোগ সেই সেই বিশেষজ্ঞদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেইখানে বিএনপির আকাঙ্ক্ষা অনুযায়ী দুইজন ড্যাবের ড্যাব করতেন তারাও সেই কমিটিতে ছিল তারপরেও পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়ার পরিবার বেগম খালেদা জিয়ার জন্য আবেদন করলেন যে তাকে জেলখানা থেকে তার বাসায় থাকার সুযোগ দেওয়া হোক যেহেতু সাবেক প্রধানমন্ত্রী সে অসুস্থ তার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্ভয়ী ক্ষমতা বলে বেগম খালেদা জিয়াকে জেলের বাইরে রাখার ব্যবস্থা করলেন আপনি দেখেন আমি একটা কথা বলি যে বিএনপি আপনি যেটা বলছেন যে মেডিকেল বোর্ড সাংবাদিক সম্মেলন করেছেন আমি বলি যে এইটা মেডিকেল বোর্ড সাংবাদিক সম্মেলন করেনি এটা বিএনপির কিছু ডাক্তার করেছেন এবার কি আর হাসপাতালে যারা দেখাশোনা করছেন তাদের পক্ষ থেকে কিন্তু কেউ এই মন্তব্য করেননি এবং আমি যেটা বলি একুশে নভেম্বর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকায় বের হয়েছিল যে খালেদা জিয়া লিভার সিরোসিস হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি বিএনপির পক্ষ থেকে দেখভাল করেন ডাক্তার জাহিদ সাহেব বললেন বেগম ম্যাডামের লিভার সিরোসিস হয়নি দশ দিন পরে আমি দেখলাম যে ডাক্তার এফ এম সিদ্দিকী সাহেব যিনি ল্যাব এইড হাসপাতালে ডাক্তার হিসাবে কাজ করেন তিনি যে এইবার কেয়ার হাসপাতালে যে একটি সাংবাদিক সম্মেলন করে বললেন যে খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে আমি যতদূর আজকে একটি লেখায় দেখলাম যে লিভার সিরোসিস হলে কিন্তু তার ওষুধ বন্ধ হয়ে যায় আমি জানি না দুইজনের দুই ধরনের বক্তব্য অর্থাৎ এই ডাক্তারও খালেদা জিয়াকে বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যকে বাস্তবায়ন করার জন্য এই ডাক্তারদের না আপনার বক্তব্য হচ্ছে যে তারা চিকিৎসক নেই তারা বিএনপি হয়েছেন চিকিৎসক কিন্তু এবার আমি বলছি চিকিৎসক আমি বলছি ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক এবং তাদের দুইজন ডাক্তার কিন্তু দুইজন দুই মন্তব্য দিয়েছেন ওকে ডাক্তার জাহিদ সাহেব বলেছেন লিভার সিরোসিস হয়নি একুশে নভেম্বর দশ দিন পরে ডাক্তার সিদ্দিক সাহেব বলছেন লিভার সিরোসিস হয়েছে কিন্তু ওই এবারকার হাসপাতালে যারা দেখছেন সেই ডাক্তাররা কিন্তু কোনো মন্তব্য করেননি বিএনপি যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসা চায় সুস্থতা কামনা করে তাহলে কেন বাইরের থেকে একজন ডাক্তার বা দুইজন ডাক্তার এনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করাচ্ছে না সেখানে তারা বলতে পারত আমি আপনার একটা কথা এই দেশে উন্নত চিকিৎসা হয় এই দেশের নেতা নেত্রীরা কেউ দেশে চিকিৎসা করান না কিন্তু পার্থক্য ওইখানে না বিএনপি নেতা না বিএনপি নেতা না বিএনপি নেতারও যায় আওয়ামী লীগের নেতা আমি একটা উদাহরণ দিই আপনারে আপনি যেটা তুললেন আমাদের দলের সাধারণ সম্পাদক জননেতা জনাব উবাইদুল কাদের যখন অসুস্থ হলেন তখন কিন্তু খবর হয়ে গেছে যে উনি নেই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেলে তার প্রাথমিক চিকিৎসা যে ডাক্তার করেছেন তিনি কিন্তু আমাদের দলের সমর্থক না একজন ভালো ডাক্তার তিনি এই চিকিৎসাটা করেছেন তারপর ডাক্তার দেবী শেঠিকে আনা হলো তিনি বললেন যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেলের ডাক্তারের যে চিকিৎসাটা দিয়েছে আমি থাকলে ঠিক একই চিকিৎসা দিতাম এবং তারা সবচেয়ে ভালো চিকিৎসা করেছেন তারপরও আপনারা তাকে বাইরে নিতে পারেন এই কারণে যে এই ধরনের ব্যক্তিদের এইখানে জনগণের চাপ বাড়ে এবং যারা ডাক্তার যারা অপারেশন করে তাদের ভিতরে একটা মানে কাজ করে তা সেই ক্ষেত্রে খালেদা জিয়া তো সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে যদি তারা নিতে চায় তাহলে তাকে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হবে 49 যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সাজা স্থগিত করতে পারে রাষ্ট্রপতি সাজা মাফ করতে পারেন রাষ্ট্রপতি বরাবর আবেদন করতে হবে খালেদা আমি আর একটা কথা বলি তারা তো খালেদা জিয়ার এই সুচিকিৎসা বা খালেদা জিয়া মুক্তি এটা চায় না যদি চায় তাহলে গয়েশ্বরায় বলে নাই কথা যে খালেদা জিয়ার মুক্তি বড় বিষয় না বড় বিষয় সরকারের পতন অর্থাৎ আমি মনে করি
বেগম খালেদা জিয়ার অসুস্থতার সুযোগ নিয়ে বিএনপি যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জনগণের সহানুভূতি পাওয়ার জন্য আজকে তারা খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করছে আসব আবার আপনার কাছে আমরা রাখতে জামান এই প্রশ্ন কি করা যায় বিএনপি আসলে কি চায় অবশ্যই বিএনপি কি চায় সেই প্রশ্ন অবশ্যই আপনি করবেন সেটা দিতে হবে এর আগে আমি একটু এস এম কামাল সাহেব সরকারের লোক সরকার দলের সরকারের লোক না সরকার দলের লোক আমি সরকার জানি না আমরা আসলে ওনার কাছ থেকে আশা করেছিলাম যে উনি একটা সরকারি ভাষ্য নাকি আমাদের বলবেন উনি বলবেন যে আমরা ওনাকে লেটেস্ট আজকে উনি এখানে আসার আগে বাকি আগে লেটেস্ট দেখে আসছি উনি ভালো আছেন সুন্দর আছেন ওনাকে নিয়ে ঘাবড়ানো কিছু নাই আমরা তো সরকারের উপর ডিপেন্ড করবো সরকারের উপর ডিপেন্ড করবো সরকারের কাছে আমরা কামনা করবো যে আমার দেখভাল করবেন জননিরাপত্তা দিবে আমার স্বাস্থ্য শিক্ষা বাসস্থান সব কিছু করার দেখার দায়িত্ব আমার সরকারের আজকে সরকারের উপরে কথা আসতেছে যে আমার নেত্রী দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না এবং উনি বললেন যে সরকারি কোনো ডাক্তারের উনি নাম বলেন নেকটো সব বলেছেন বাইরের ডাক্তার দেবের ডাক্তার তো ওনার ডাক্তারে কি ঘোড়ায় ঘাস কাটতেছে বসে বসে ওনার বলুক সরকার এই ডাক্তার উনার চিকিৎসা করেছে উনি সেটা বলেন নাই এস এম কামাল সাহেব দেবের ডাক্তার তা আমরা কী করবো রে ভাই আপনার একটা ডাক্তারে আপনি বলে যে এই পাঁচজন ডাক্তারকে আমরা দায়িত্ব দিয়েছি তারা দেখবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতাম গিয়ে বলতাম ভাই কী দেখেছেন আপনি গোপনে কাঁধে কাঁধে দেখাবেন আমাদের লোক যারা করেছে যারা প্রেস কী বলে সংবাদ সম্মেলনে কথা বলেছে তারা কেউ না কিন্তু তারা যে প্রেস কনফারেন্স করেছে কেউ না কিন্তু আপনি কেন ডাক্তারদের দিয়ে বলেন না আপনার ডাক্তাররা কেন বলে না যে এই কথাটা উনি বললেন লিভার সিরোসিস হয় নাই সেটা পলিটিক্যাল স্টেটমেন্ট কেন হচ্ছে এখানে লিভার সিরোসিস হয় না আমি বলি না ডাক্তাররা বলছে কোন ডাক্তার বলছে আপনার ডাক্তার যদি বলে সেই ডাক্তারটা দিয়ে বলো আমি ডাক্তারকে কথা বলবো তখন ডাক্তার কোর্টে নিয়ে যাবো ডক্টর জাহিদ হোসেন বলেছেন কোনটা আমার উনি তো সেটা আমার ডাক্তার ডাক্তার বলছে বলে নাকি কিন্তু সরকারি ডাক্তার বলো ডাক্তার জাহিদ সাহেব বলছে ডাক্তার সাহেব আপনার ডাক্তার না আপনি বলছেন আমি সরকারি ডাক্তার বলো আমি একটু এক 30 সেকেন্ডে একটা প্রশ্ন করি আপনার আপনি যেটা বলছেন দেখেন এবার কি আর হাসপাতাল কিন্তু আপনি জানেন বিএনপির নেতাদের এবং ম্যাডামের পছন্দ বেগম খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী এবার কি আর হাসপাতাল কিন্তু যখন বঙ্গবন্ধু হাসপাতাল ছিল তখন সরকার 5 জন ডাক্তার দিয়েছিল তারা প্রতিদিন রিপোর্ট এবং ড্যাবেরও 2 জন ডাক্তার ছিল যাদের থাকার কথা ছিল আমার 30 সেকেন্ড আপনি যেটা বলছেন এবং এবার কি আর হাসপাতাল কিন্তু বেগম খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী এবার কি আর হাসপাতালে তাকে চিকিৎসা এবং যেহেতু তিনি তার সাজা স্থগিত করে তাকে বাইরে দিয়েছে তার পরিবার তার ডাক্তারের বিষয়ে দেখভাল করছেন এখানে কিন্তু সম্পূর্ণ তার পরিবার এবার কেয়ার হাসপাতালে তাদের পছন্দ অনুযায়ী দেখ এবার কেয়ারের হাসপাতাল ডাক্তাররাই মন্তব্য করে যারা দেখতেছে আমি ওই কথা বলতেছি আপনি যে সরকারের ছত্রছায়া সরকারের কেয়ারপে যতদিন বেগম খালেদা জিয়া ছিল বঙ্গবন্ধুতে সেদিন কিন্তু মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এবার কেয়ার হাসপাতাল কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী 30 সেকেন্ড তো নিচ্ছেন তো 3 মিনিট ভাইয়া আমরা ছোট থেকে দেখে আসতেছি যে কোনো বিষয়ে আওয়ামী লীগ তার বক্তব্য পরিবর্তন করতে ডাজন্ট টেক ইভেন ফ্র্যাকশন অফ টাইম এটা একটা রাজনৈতিক ক্যারেক্টার আপনি একটু আগে এখানে বললেন যে প্রেস কনফারেন্স করেছে তারা সরকারি ডাক্তার না সরকারের কোনো ভাষ্য না আপনি বলছেন জাহিদুল হক সাহেব বলছে উনি ক্যান্সার হয় নাই আপনি একজন অডাক্তার হয়ে বলে আছেন তার লিভার সিরোসিস হয় নাই আমি বলি না এখানে ডাক্তাররা বলছে কোন ডাক্তার বলছে না আমি লিভার কোন ডাক্তার না 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 আপনার কোন ডাক্তার জাহিদ সাহেব বলছেন ডাক্তার জাহিদ তো আমার ডাক্তার তো আপনার ডাক্তার বলতেছে আমার ডাক্তার বলছে লিভার সিরোসিস হয়েছে না আপনার ডাক্তার আমার জাহিদ সাহেব বলছে আমি কোনটা বিশ্বাস করব আর কোনটা বিশ্বাস করব আপনি ডাক্তার সরকার আপনি বলতেছেন এটা হয় নাই মির্জা ফখরুল সাহেব বলছে এটা হইছে আমি কোনটা মির্জা ফখরুল সাহেব বলছেন বড় লোকের জন্য ভ্যাকসিন আছে আর ইডা বলতেছে নিজে বলতেছে গরিব মানুষের জন্য ভ্যাকসিন আছে মির্জা ফখরুল যদি আজকে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা গেছে আপনি কি তাই বিশ্বাস করবেন আমি বিশ্বাস করব কেন তাহলে আপনি ওনার কথা নিয়ে কথা বলছেন আপনি তো আপনি সরকারি ভাষ্যটা বলেন না সরকার থেকে দেখতেছেন না কি বললেন না বললেন সেটা তো উনি ব্যাখ্যা দিয়েছেন উনি বলেন ডাক্তার ভাই সরকার ওনার চিকিৎসার দায়িত্ব নাই আপনি আমার ব্যাখ্যাটা অপব্যাখ্যা দিলে হবে না কামাল সাহেব আমি অপব্যাখ্যা দিব আমি বলছি যে সরকার চিকিৎসার দায়িত্ব না ওনার চিকিৎসার দায়িত্ব কেন আমি তো আমি সরকারের কাছে তো আমার প্রথম দাবি সরকার আমার চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের সঙ্গে দায়িত্ব হবে কেমনে আপনি খালি বললেও নিচ্ছেন না নিচ্ছেন না কেন আপনি সরকার দায়িত্ব প্রতিটি নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করা বেগম খালেদা জিয়া দেশের নাগরিক তার স্বাস্থ্যের তার চিকিৎসার ব্যবস্থা আপনি নেবেন না কেন আপনি বলতেছেন বেগম খালেদা জি স্বইচ্ছা হাসপাতালে গেছে যিনি স্বইচ্ছা হাসপাতালে গেলে হাসপাতাল থেকে উনি আজকে বেরিয়ে আসুক আজকে শুনেন স্বইচ্ছা বলছি
উনি পছন্দের হসপিটালে গেছে তাহলে পছন্দ মানে কি পছন্দ সহিত হলো মানে উনার উনি চাইছে এবার কি আর হাসপাতাল তার কাছে চিকিৎসক তার কাছে চাইছে আপনারা যখন বঙ্গবন্ধু দেখছে পত্রপত্রিকা আসছে কোথায় আরে পত্রপত্রিকা দেখেন না আপনি আরে ভাই আপনারা তো এগুলো তো প্রচার প্রচার চালিয়ে বলছে উনি যদি উনার ইচ্ছা যায় থাকে উনার পছন্দ যে থাকে তাহলে উনি পছন্দ হাসপাতালে বেরিয়ে আসুক হ্যাঁ উনার ব্যাপার তো এই তো এখন উনার ব্যাপার এখন বিষয়টা হচ্ছে কামাল ভাই আমি কথা বলি উনি যদি হাসপাতালে তো বাসায় আমাদের তো কোনো আপত্তি নাই আপনি যদি সরকার না হইতেন আপনি যদি সরকার না হইতেন আপনাকে এই প্রশ্নগুলো আমি কখনোই করতাম না যেহেতু আপনি সরকার আপনি ফাঁসির আসামিকেও তার মৃত্যুর আগে তাকে মেডিকেলি ফিট করাইতে হবে এটা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব আপনি একজন সাজাপ্রাপ্ত বলেই তার চিকিৎসার ব্যবস্থা করবেন না তার চিকিৎসার জন্য দেশে হোক বিদেশ হোক বিশ্বের যে কোনো জায়গায় হোক করবেন না এটা হতে পারে না আপনি বড় যদি বলতে পারেন যে সরকারি অর্থ ব্যয় করবেন না আপনি ইচ্ছা করলে ব্যক্তিগত অর্থে আপনারা যেতে পারেন করতে পারেন আবার ইচ্ছা করলে প্রধানমন্ত্রী যেমন একজন মেয়ে গার্ড দিয়েছে একজন পরিচারিকা দিয়েছে তাকে হাসপাতাল থেকে বাসা থাকার ব্যবস্থা তার মানে আইনের ঊর্ধ্বে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে এটা তো প্রমাণিত হয়েছে যে আইন যেখানে শেষ প্রধানমন্ত্রী ইচ্ছা সেখান থেকে শুরু হইতে পারে এটা প্রমাণিত করেছেন আপনারা ধন্যবাদ শুক্রিয়া এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তার মহানুভবতার জন্য তার মানবিক একটু আমি তাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই অভিনন্দন জানাই কিন্তু আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে আপনারা বিভিন্নভাবে আমাদের দলের লোকদেরকে দিয়ে আপনাদের পক্ষে কথা বলাচ্ছেন আমি তিনটে উদাহরণ দিয়ে আপনাকে কথা বলাচ্ছি আমি আমি বলি আপনাকে উদাহরণ দিই আমি রাত্রে 10টার সময় গেলাম এবার কেয়ার হাসপাতালে যাওয়ার আগে আমি বললাম ফেসবুকে যে দেশ আমি আমার কাছে তথ্য আসছে দেশমাতা খালেদা জিয়া নাক এবং মুখ দিয়া রক্ত বমি হচ্ছে আমি আমার ফেসবুকে বললাম আমি জানতে চাই আমি মনে করি এটা গুজব কিন্তু সে গুজব সত্য কিনা জানতে চাই সরকারের উচিত আমাকে সেটা জানানো 11:30টার সময় মহাসচিবকে বক্তব্য দেওয়ালেন উনি ভালো আছেন আরে আপনি দাদা মহাসচিব কি টাকা পড়ছে মুক্তি দেওয়াতে আরে কি টাকা পড়ছে মহাসচিব বলেন বুঝতে বাকি রাখি কেউ মহাসচিব সন্ধ্যার সময় যেখানে বললেন তার জীবন মৃত্যু সন্ধিকোণে আছে তার এই অবস্থা হবে সরকারকে দায়ী থাকতে হবে সেখানে উনি 11:30টার সময় মুক্তি দিলেন টিভিতে আসলো যে উনি সুস্থ আছেন ভেরি গুড তারপরে কি হলো পরের দিন সকালে নেতা কর্মী জনগণকে আশ্বস্ত করার জন্য তাহলে কেন হঠাৎ করে উনি আশ্বস্ত করার কি দরকার পড়লো 10:30টার সময় উনি হাসপাতালে চলে গেলেন আপনাকে উদাহরণগুলো দিলাম তৃতীয়ত আমি বললাম দ্বিতীয়ত আমি বললাম যেরকম ভাবে একটা পত্রিকায় খবর আসছে এই তৃতীয়ত বলার পর আপনাকে ছেড়ে দিতে হবে সরি ভাই দ্বিতীয়ত আমি বললাম যে নেপোলিয়ন বোনাপার্টকে নাকি বিষ প্রয়োগ করা হয়েছিল এই গল্পটা প্রতিদিনের একটা ফিচারে আসছে এবং সেখানে তার লিভার সিরোসিস হয়েছে তার লিভার পচে গেছে এই সমস্ত কারণ দেখিয়ে তারা বলছে যে এটা স্লো পয়জনের কারণ হতে পারে আমি স্লো পয়জনের কথা বললাম সন্ধ্যার সময় আবার মহাসচিব বললো স্লো পয়জনে হচ্ছে কিনা এটা দেখা দরকার তৎপরবর্তীতে আপনার সাধারণ সম্পাদক বললেন না আপনার কথা বললেন মহাসচিব না না আমার কথা বললেন না বললেন স্লো পয়জন হচ্ছে কিনা দেখা দরকার সরকারের কথা তো বলেন না না সরকারের আপনাদের মহাসচিব বললেন কি ফকরু সাহেব পরে উপাধ্যক্ষের কাছে সাহেব বললেন মৃত্যু জন্ম মৃত্যু আল্লাহর হাতে স্লো পয়জন হচ্ছে কিনা দেখতে হবে ফকরু সাহেবরা করছেন কিনা দেখতে হবে এটা স্লো পয়জন তাহলে বলেন তাহলে এই স্লো পয়জন কথাটা আজকে আসছে থার্ড হলো আপনারা আজকে সম্মেলন করার জন্য প্রেস ক্লাবে ছিল কাজ আপনারা হঠাৎ করে আজকে দিয়ে দিলেন পারমিশন কোথায় বিএনপি অফিসে আমরা কাল সম্মেলন করতে পারবো কালকে সমাবেশ করতে পারবো কি মধুর সমাবেশ যাব পুলিশ গার্ড দিব বক্তৃতা দেবো চলে আসবে আপনি আমাকে মিছিল করে পারমিশন দিবেন কালকে মিছিল করে পারমিশন দিবেন কালকে মানে সরি গতকালকে যে হলো সম্মেলন করলো আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন তার মানে কি আপনি মিছিল করার পারমিশন যে দিবেন আজকে 1 তারিখ 1 ডিসেম্বর আমাদের প্রথমেই এখানে একটু ভাই বলি আমরা একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটা আমার উচিত ছিল প্রথমটি বলা আজকে 1 ডিসেম্বর এই চিনি মুক্তিযুদ্ধের আমাদের শুরু হয়েছে স্বাধীনতার মাস বিজয়ের মাস এই মাসে আমরা বিজয় লাভ করেছি আমার এই মুক্তিযুদ্ধে যে অগণিত মানুষ নিহত হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ভারতের যে সেনাবাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে এসে
যোগদান করে তারা যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার নাজমুল হক প্রধান, যে বিষয় নিয়ে আমরা মোটামুটি অনেকটা সময় পার করলাম, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণের জন্য এই বিতর্ক আসলে কতটা প্রয়োজনীয় যে একজন রাজনৈতিক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিটি গুরুত্বপূর্ণ দলের নেত্রী, তিনি অসুস্থ, তার চিকিৎসা কীভাবে হবে হবে না সেটি নিয়ে প্রধানত যে বিতর্কের জায়গা সেটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে? এবং এই এই বিতর্কের নানা রকমের মাত্রা আছে অবশ্যই, সেগুলোকে আপনারা কীভাবে দেখেন আপনার দল? আপনি ধন্যবাদ আপনাকে। আসলে আক্তার ভাই, আমি মুক্তিযুদ্ধ হিসেবে বলতে চাচ্ছি, আমার 29 তারিখ পঞ্চগড় মুক্ত দিবস গেছে, সেখানটায় মুক্ত হওয়ার সময় যুদ্ধের সময় পাকিস্তানি প্রধান আমার জন্য হারুন রহিত শহীদ হয়েছিল, সেখানটা আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমার এই ছোট্ট বক্তব্যটা শুরু করছি। সেটা হচ্ছে যে আসলে এই বিতর্কটা ছিল অনভিপ্রেত আর অনাকাঙ্ক্ষিত ছিল, যেহেতু বাংলাদেশে এখনও আমরা প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারিনি, সেই কারণে এই ধরনের বিতর্কগুলো আমাদেরকে কুড়ে করে খাচ্ছে, আমি বলব গোটা জাতিকে কুড়ে করে খাচ্ছে। এটা প্রতিশোধের রাজনীতির কারণ হলো কেন প্যারোলে মুক্তি পেয়ে বাইরে চিকিৎসা করতে যাওয়ার, তাই না? প্রত্যেকটা রাজনীতি, বিভিন্ন দেশের পলিটিশিয়ানদের, বাংলাদেশও হাজার হাজার মানে উদাহরণ আছে, এরকম হাজার হাজার বললাম আর কথাটা এইভাবেই যে অনেক উদাহরণ আছে আর কি, যে প্যারোলে মুক্তি দিয়ে, ইভেন কি সামরিক সরকারও মুক্তিতে যান, ভাই বাড়ি চিকিৎসা করে আসেন। চিকিৎসার ক্ষেত্রে এই যে বললো আপনার একটা কথা যে একটা ফাঁসির আসামিকেও যখন আপনি শুলে চড়াবেন, তাই না, তার আগে তার ডাক্তার তার মেডিকেল সার্টিফিকেট দেবে, হি ইজ কোয়াইট ওকে, দেন হি ক্যান গো ফর হ্যাং। সেখানে বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা হচ্ছে। এখানটা বিএনপির রাজনীতি যেটা বললো উনি, সেটা হচ্ছে যে বিএনপির রাজনীতি ইন্টারনাল এত পলিমিক্স, যেমন ধরুন বেগম খালেদা জিয়াকে সরকার ধরুন রাজনৈতিকভাবে সরকার বাইরে চিকিৎসা করতে দিতে চাচ্ছে না, হতে পারে সরকারের অন্য কোনো মোটিভ আছে আমি ধরে নিচ্ছি, তাহলে বিএনপি কি এখানটায় বাইরের থেকে ডাক্তার আনতে পারতো না, এনে দেখিয়ে ডাক্তাররা যদি এসে এখানটা প্রেসক্রাইব করতো? আজকে যে কথা বলছে বিএনপি যে দেশের চিকিৎসা সম্ভব না, তার তুরন্ত তিনটা দেশের চিকিৎসা সম্ভব, তাহলে বিএনপি ডাক্তাররা বাইরের ডাক্তারে এসে যদি দেখে বোর্ড করে যদি বলতো এখানটাই তো এক ব্যবসায়ী মার্কেট, সেখানে বাইরের ডাক্তার এসেছিলো, বলতো ওরা যে না এই চিকিৎসা খালেদা জিয়ার এখানটায় সম্ভব না, খালেদা জিয়াকে বাইরে নিয়ে যেতে, অবশ্যই গভর্নমেন্টের উপর বাড়তি চাপ হতো এবং গভর্নমেন্ট সেক্ষেত্রে তার রাজনৈতিক উইসেন্টিং যেটা খারাপ ইচ্ছাটাকেও গভর্নমেন্ট বাস্তবায়ন করতে পারতো না। তাহলে বিএনপিও এই ক্ষেত্রে আসলে এটা যেটা রাজনীতির খেলা খেলছে এতে সন্দেহ নেই, যেহেতু মাঠের কোনো রাজনীতি করার কোনো শক্তি নেই এবং বিএনপি প্রথম থেকেই রাজনীতির খেইটা হারিয়ে ফেলছে, যার কারণে বিএনপি একটা একটা তাদের নেতৃত্ব চিকিৎসাটাও প্রপার ডিল করতে পারছে না। আপনি খেয়াল করবেন যে কেসে মা সাজা হয়েছে, তাই না, প্রথম থেকেই বিএনপি বলো যে মিথ্যা মামলা প্রত্যাহার করো, ফার্স্ট এই একটি স্লোগান, সে টাকা খাইছে কি খায় নাই, সে টাকা কোথায় রাখছে ব্যাংকে, না টাকা রাখছে কি রাখে নাই, এগুলি বাতুলত্ব। আমরাও ডাক্তারভাবে ভালো করে জানি সিনিয়র বয়সে, আমরা উত্তরের শেখ মুজিবের মিথ্যা মামলা প্রত্যাহার করো করতে হবে, আগরতলা সংগ্রাম মানি না মানবো না, তাই না, এই স্লোগান ছিল, এটা রাজনীতির সম্পর্কে এরকমই স্লোগান হয়। এখন ছাগল চুরি করছে কি করে নাই, কোথায় দড়ি দিয়ে বাইন্দে রাখছে, উনি করে নাই চুরি, সবাইকে মিলাপ খাওয়াইতে চাইছে, এই আলোচনা করতে লাভ নাই। তাহলে বিএনপি প্রথম থেকে আসলে রাজনীতি যেটা করা উচিত বিএনপি রাজনীতিটা করতে পারে নাই, করতে পারে অনেকগুলি কারণ হতে পারে, অ্যাজ বিকজ বিএনপি ওয়াজ ডিপেন্ডেন্ট টু জামাত। যে ডাক্তার ভাই যখন পার্লামেন্ট ছিল, মনে আছে আই ওয়াজ দেন অ্যাব্রোড, বিদেশে ছিলাম, উনি চিঠি লিখছিলেন বিএনপি জামাতের উপর এত নির্ভরশীল ছিল ফলে যে জামাতের কাজটাই আল্লাহর কাজ সে ভালো কাজ মনে করেছে, যার কারণে বিএনপি কোনো রাজনীতি এখানে ফ্রেম করতে পারেনি, না করতে পারার কারণে বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্ক সঠিক কোনো গভর্নমেন্টের কথা বাদই দেন, গভর্নমেন্টের খারাপ ইচ্ছা ধরে নিলাম, কিন্তু বিএনপি অ্যাজ এ হোল একটা পার্টি খালেদা জিয়ার সম্পর্কে বাস্তবিক কোনো পদক্ষেপ নিতে পারেনি, যার কারণে আজকে এই জায়গায় ধরছে। তবে আমি তারপরেও মনে করবো বর্তমান প্রধানমন্ত্রীর কথা আহ্বান হবে আমার, যদিও শেষ সময় আর বাইরে পাঠিয়ে খুব একটা লাভ হবে না, যেটা আমি ডক্টর জাফরুল্লাহর বক্তব্য থেকে যেটা বলতেছি, তাই না, তারপরেও আমি বলবো এটা বিষয়টা এই 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 ধরনের বিষয় খুব মানবিক, আরও মানবিক হওয়া উচিত, বর্তমান প্রধানমন্ত্রী নিশ্চয়ই মানবিক, উনি অবশ্যই যেটা বললেন আক্তার ভাই, তাই না, বেগম খালেদা জিয়াকে ছেড়ে দিয়ে, তাই না, মুক্ত করে দিয়ে তার পরিচারিকা দিয়ে তাকে সেবা দেওয়ার প্রপার সেবা দেওয়ার সুযোগ করে দিচ্ছে না, তাই না। আমি মনে করি বেগম খালেদা জিয়া বিএনপি যদি সত্যি 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 চায়, তার পরিবার যদি সত্যি সত্যি চায়, তার পরিবার যদি সত্যি চায়, সেখানে প্রেসিডেন্টের কাছে ক্ষমা কি ক্ষমাতে না, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়া উচিত যেহেতু ওনার ক্ষমতা, তাই না, ওনাকে চিকিৎসা করতে দেওয়া, যদিও খুব অন্তিম সময় যাচ্ছে যেটা মনে করছি আমি, আমার এটুকুই আমার বক্তব্য এই প্রসঙ্গে। জি আমি শেখ কামাল হোসেন, এই প্রসঙ্গেই থাকবো না, আমরা অন্য প্রসঙ্গে যাবো। আমি একটু ধন্যবাদ জানাচ্ছি, আর যেহেতু 1 ডিসেম্বর আমাদের বিজয়ের মাসের, কিন্তু যা আলোচনা করছে সব বিজয়ের সঙ্গে সম্পর্কিত, স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত, অধিকার স্বপ্নের সঙ্গে সম্পর্কিত, আলাদা করে আমার মনে হয় না, এটা বিজয় মাস তো, আর স্বাধীনতার 50 বছর হচ্ছে বিজয় দিবস আজকে, এই দিনে আমি স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি বাঙালিকে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন এবং যার নেতৃত্বে আক্তার ভাইরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের যে সমস্ত সৈনিকরা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি দেখেন বলতে চাই, প্রধানভাই যে কথাটা বলছেন, হ্যাঁ আপনি, আমি যদি বলি আজকের প্রধানমন্ত্রী মানবিক নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সাজাপ্রাপ্ত আসামের পর যা যা করেছে বিএনপি কি সেই কাজগুলো করছে? আমি যদি বলি বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপি চায় না, আক্তারের কাছে আমার প্রশ্ন এক, যে 18 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনে মূল এজেন্ডা হচ্ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি, সেই এজেন্ডায় নাম কাহস্ত ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনে গিয়েছেন নিশ্চয়ই তারেক জিয়ার নির্দেশ ছাড়া নির্বাচনে যায়নি বিএনপি, তাহলে তারেক জিয়া তার মার মুক্তিকে গুরুত্ব না দিয়ে নির্বাচনে গেল। আমি যদি বলি যে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করার জন্য গিয়েছেন এবং তার প্রমাণ তার এপিএস অপু এখনও গ্রেপ্তার আছে, আক্তার ভাইদের মতো পোড় খারাপ বিএনপির নমিনেশন পায় না, এরকম অনেক আক্তারের অতীতে করেছে, এখন এতে কেউ করে আর কি, এটা অসুবিধা নেই। তাই সেই খালেদা জিয়ার মুক্তি কিন্তু তারা চায়নি, মনোনয়ন বাণিজ্য করেছেন তারেক জিয়া। আপনি আসেন আজকে বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় ডাক্তারদের ভাষণ যে আমরা তো দেখিনি, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবায়দ একজন ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলে চাকরি করতেন, তিনি আমি শুনেছি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি বঙ্গবন্ধু হাসপাতালে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার দেখভাল করত ডাক্তারদের সাথে, তার তো কোনো আসতে বাধা নাই, তারেক জিয়ার নামে না 10টা কষ্ট মামলার আসামি, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার উনি কোনো মামলায় নাই। তো উনি তো আসতে পারেন, উনি কেন এই সময় খালেদা জিয়ার পাশে আসেন না? আমার বক্তব্য যদি তার পরিবার মানবিক হয়ে থাকে, এবং আমি তো মনে করি যে তার বোন আর ভাগ্নারা আবেদন করছে কেন জোবায়দা ঢাকায় আসেন না, আমি যদি মনে করি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি রাজনীতি বরং সরকার আন্তরিক, যদি তারা এই যে অনেক সময় বলেন যে তারা প্রতিহিংসা রাজনীতি, দেখেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে কোনো প্রতিহিংসা রাজনীতি করে না, যদি প্রতিহিংসার রাজনীতি করত জিয়া রহমান থেকে বেগম খালেদা জিয়া তারেক জিয়া যে আচরণগুলো আজকের প্রধানমন্ত্রীর সাথে করেছেন সেই আচরণগুলো যদি আজকের প্রধানমন্ত্রী মনে রাখত তাহলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে এই আচরণ করতে পারতেন না, এই মানবিক আচরণ করতে পারতেন না। আমি দুইটা উদাহরণ দিই আপনাকে, আমি 21 আগস্ট বলতে চাই না অন্য কিছু, যে আপনার 15ই আগস্ট এই হত্যাকাণ্ডকে কেউ মেনে নেয় না মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে, সেই 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হলো মুক্তিযোদ্ধারা ক্ষত বিখ্যাত রক্তক্ষরণ হচ্ছে, গোটা বাঙালি জাতির রক্তক্ষরণ হচ্ছে, যারা আওয়ামী লীগ করে না তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, সেই শোক দিবার জাতীয় শোক দিবার বেগম খালেদা জিয়া সেই দিন জন্ম কেক কেটে জন্ম উৎসব পালন করার মধ্যে দিয়ে কি মেসেজ দিয়েছেন খুনিদের, আমি তোমাদের সাথে আছি, তার প্রমাণ 2001 সালে যখন বেগম খালেদা জিয়া আবার ক্ষমতায় আসলেন তখন বঙ্গবন্ধুর খুনি খাইরুজ্জামান যে 96 সালে তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর হত্যার মামলা হয়েছিল, 63 নম্বর হত্যার মামলা হয়েছিল, জেলখানায় ছিল, বেগম খালেদা জিয়া তাকে জেলখানার থেকে মুক্ত করে তাকে সচিব মর্যাদা দিয়ে বাইরে দূতাবাসে চাকরি দিলেন, তারপরও আজকের প্রধানমন্ত্রী কিন্তু খালেদা জিয়ার সাথে কোনো ধরনের অমানবিক আচরণ করেন। আজকে সরকার যেটা বলছেন আমি জানি না, আমি আইনের লোক না, যে তাদের প্রধানমন্ত্রীর আইনে যতটুক পারে ততটুক বেগম খালেদা জিয়ার জন্য করেছে, বিএনপি যদি মনে করেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারা রাষ্ট্রপতির বরাবর একটা আবেদন করতে পারে, রাষ্ট্রপতি নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে, আবার প্রধানমন্ত্রী একটা কথা বলছে আমি একমত যে খালেদা জিয়া বিদেশে নেওয়া যাবে কি যাবে না, যে শারীরিক অবস্থা বা নিতে হবে, বিএনপি 2 জন বা 3 জন বিদেশের তো ডাক্তার নিয়ে আসতে পারে, আইনমন্ত্রী অলরেডি বলেছেন যে তারা যদি বিদেশের তো ডাক্তার এনে আমরা আসতে বাধা দেবো না, আসতে পারবে, সব ধরনের সহযোগিতা করবো, তাহলে বিদেশে ডাক্তার এনে তারা এটা দেখতে পারে, তারা কি চায়? মূলত তারা খালেদা, আমি যেটা শুরুতেই বলেছি এখনো বলছি, খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে তারা যে পায়ে দাঁড়াতে চায়
সাধারণ মানুষের সহানুভূতি নেওয়ার জন্য আমি মনে করি বিএনপি এইটা কোনো সময় পারবেন না বরং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মানে আসলে কি বিএনপি সেই সহানুভূতির আশায় আছে কিনা এবং সেই সহানুভূতি নিয়ে দাঁড়াতে পারবে কিনা সেটি একটি বড় প্রশ্ন এবং এনবি প্রশ্ন তুলেছেন যে কেন ডক্টর জোবায়দা রহমান আসলেন না কেন তারেক রহমান আসে না এই প্রশ্ন অনেকের মধ্যে আছে মাকে দেখতে ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এরকম রেকর্ড আছে যে মামলা আছে জেলখানায় যেতে হবে জেনেও বাবার মৃত্যুতে দেশের সেরকম রেকর্ডও বাংলাদেশের সাম্প্রতিককালে ইতিহাসে আছে কেন ব্যারিস্টার জাইমা দেশে আসবেন না তার দাদিকে দেখতে বিষয়টা যদি আমি রাজনীতিকরণ করতে যাই যেটা আসিম কামাল ভাই বললেন রাজনীতিকরণ করার যদি যাই আমি তাহলে সেখানে এই প্রশ্নগুলোর জবাব হবে একরকম আর যদি এটা আমি সরাসরি একজন অসুস্থ মানুষের চিকিৎসার জন্য মানবিক কারণগুলো তুলে দিতে চাই সেটা জবাব হবে অন্যরকম আমি এই মুহূর্তে রাজনৈতিক যেখানে মানবিকতাও আছে রাজনীতিও আছে এই দুইটা পার্টির মধ্যে রাজনীতির বিষয়টা আমি সামনে তুলতে চাচ্ছি না কারণ চাচ্ছি না এই জন্য আপনি 15 আগস্টে আমার অবস্থান ডিফারেন্ট আপনি দেখেছেন অতীত দেখেছেন 15 আগস্টে আমার অবস্থান অত্যন্ত আলাদা দলের সংগ্রামী আলাদাভাবেই বক্তব্য দিয়ে কথা বলে আমি এটার সঙ্গে আমার একটা মত বা আমি ওই সঙ্গে নাই বলেছি নতুন করে আমি মনে করাতে চাই না কাউকে দ্বিতীয় যে প্রশ্নটা বলেছেন আপনি যে বিদেশ থেকে ডাক্তার আনার ব্যাপারটা এখন প্রশ্ন এখানে আমার সামনে আরেকটা বড় ঝুঁকি কাজ করতেছে সেই ঝুঁকিটি হলো যে আমি ডাক্তার আনতে বলবো তখন এই যে প্রসেস ভিসা দেওয়া কাকে আনতে চাবো এটা যদি আপনি না দেন সরকার কিন্তু বলছে দেবে আপনি আজকে নাম দেন নবক্ষণাতে ডাক্তার আমার কথা তো আপনার সঙ্গে এখানেই আপনি দিবেন বলছেন আমার তো সামর্থ্য নেই আনার আপনি এনে দেন না কেন তাহলে আপনার দায়িত্ব আপনি 5 জন ডাক্তার নিয়ে আসেন বিদেশ থেকে আপনি আমাকে আমাকে দিচ্ছেন কেন দায়িত্ব আমার উপরে যেখানে যেখানে আমার বলটা 32 সেকেন্ড নিয়ে নেন এখন যেখানে আমার বলটা আমি খেলতে পারতেছি না আমার হচ্ছে না দেখেন আপনি অনেকগুলো কথা বলেছেন রাজনীতির দিকে আমি যেতে চাচ্ছিলাম না মানবিক কারণে আমি বলতে চাচ্ছি মানবিক কথা আমি বলে নেই অতীতে অনেক কিছু ঘটেছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি আমি মেজর আক্তার ফ্রম দ্য ডে ফার্স্ট ডে থেকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং তার সঙ্গে আমি আমার বক্তব্যটা আমি দেওয়ার চেষ্টা করেছি এখন যা হবার তো হয়ে গেছে আমি রাইট কে রং এটা বলে তখন কোনো সুরা হবে না এখন এই মুহূর্তে বাংলাদেশের সাবেক 3-3 বারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের বিএনপির নেত্রী জনমানুষের নেত্রী আমি যেভাবে বলি দেশমাতা খালেদা জিয়া আজকে মৃত্যু জীবন মৃত্যু সন্ধিকোণে আছে আমি সরকারের কাছে বিনীত করজ অনুরোধ করছি সব কিছু আপনি শাস্তি দিয়ে আমাদেরকে বেগম খালেদা জিয়াকে আপনি পিজি হাসপাতাল থেকে মুক্তি দিয়েছেন জেলখানাতে বাড়ি আসছেন উনি একটা দিনের জন্য আমাদের কারোর সঙ্গে দেখা করেন নাই আমাদেরকে দেখা করতে দেয় নাই আমি বহুবার চেষ্টা করেছি আপনারা জানেন আপনাদের ইন্টেলিজেন্স জানে আমি বহুবার চেষ্টা করেছি অতীতের মতো হলে আমি দেওয়াল টপকে দেখা করতাম পারি নাই কারণ উনি অ্যালাউ করে নাই উনি বলছেন না তাও আমার দেখা করবে না এমনকি হাসপাতালে আমাদের বড় বড় নেতারা কেউ দেখা করতে পারে না উনি অত্যন্ত অভিমান নিয়ে যাচ্ছেন কারণ দল একটি রাজনৈতিক দল তার পক্ষে যেভাবে দাঁড়ানো উচিত ছিল আমাদের আমি সেভাবে দাঁড়াতে পারি নাই ভাই এটা আমার ব্যর্থতা আমি রক্ত দিতে পারি না আমার নেত্রীর জন্য আমরা পারি নাই বলে আজকে আপনার কাছে মিনতি করছি পারি নাই বলে আজকে আপনার কাছে করজোড়ে বলছি পারি নাই বলে আজকে মানবতার মাতা বলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মিনতি করছি আপনার রাজনীতি এখন যেভাবে আপনারা দাঁড়িয়ে গেছেন এটার পরিবর্তন আনতে হলে আমাদেরকে পোর খাওয়া রাজনীতিবিদ এখানে আছেন এই সংগ্রামকে ওভাররান করতে হলে আমাদেরকে আরও কঠিনভাবে দাঁড়াতে হবে সেই কঠিন রাজনৈতিক অবস্থান আমাদের না এটা যে যাই বলো আমাকে গালি দেখ বা যাই কিছু বলো আমাকে ধরে আমার দল যা কিছু করে করো কিন্তু বাস্তবত হলো আপনাকে তোলানোর মতো শক্তি আমাদের নাই কারণ আমরা সবাই আপনাদের কাছে বিক্রি হয়ে গেছি আমরা সবাই দিনে রাত্রে 2 বার রাজনীতি করি এটা বাস্তবতা আপনাদের এখানে আপনার রাজনৈতিকতভাবে বিশ্বাস জানি না বিশ্বাস করবেন কিনা আমাদের আপনার সঙ্গে কোনো সক্ষমতা নাই দেখা সাক্ষাৎ আপনাদের এখানে হয় কিন্তু আপনার গোয়েন্দা অফিসারদের প্রতিটা অফিসের সঙ্গে আমাদের সম্পর্ক আছে আপনাদের গোয়েন্দারা আমাদের সব খোঁজখবর রাখে এবং তারা এসে আমাকে বলে স্যার চিন্তা করেন নাই তো চলে আসতেছেন
তবে এখন এই মুহূর্তে আন্দোলনটা করার দরকারটা কি স্যার? এটা কতদিন পরে করেন? ওনারা আমাকে এইভাবে স্পেসিফাই করে, কিন্তু পারপাস তো আপনি সার্ভ করে, পারপাস তো আপনি সার্ভ করতেছে। মানে আমার এই আমাদের রাজনীতিবিদরা সেটা বুঝেন না। উনি বলতেছে, বুঝতেছেন একজন মেজর সাহেব এসে বলছে, স্যার এখন আন্দোলন করেন না, কিছু লাভ হবে না। এই মাস্টার যাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ক্যান্সার হয়েছে স্যার, এই কদিন পরেই উনি বোনের কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে। আপনি একটু ধৈর্য ধারণ করেন। আমরা বুঝি না যে এটা আমাকে প্রোব দেওয়া হচ্ছে, আমাকে এই কথাগুলো বলে আমাকে এখান থেকে সরে আসতে হচ্ছে। ভাই আমি তো বলেছিলাম গত বৃহস্পতিবারে যে আপনারা সবাই দেশমাতাকে দেখার জন্য হাসপাতালে আসেন। আমার মহাসচিব, আমার স্থায়ী কমিটি বলতে পারতো না বাংলাদেশের যে যেখানে আছেন খালেদা দেখার জন্য রোববার দিন সকালে হাসপাতালে আসেন। আমি শিওর আপনার নেত্রী অসুস্থ হইতো, আপনি কামাল সাহেব আপনার সে আহ্বান জানাতেন। এখানে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু হাসপাতাল আবার সেই ঝুঁকি নেবে কিনা? সে হাসপাতাল গুল্লা যা উড়ে যা, তাতে আমার কি? আমার নেত্রী যেখানে মরে যাচ্ছে সেখানে হাসপাতাল নিরাপত্তা দেখার জন্য আমি হাসপাতাল তো চিকিৎসা করছি, হাসপাতালে তো আরো রোগী না, হাসপাতালে আরো রোগী থাকো। আমি আমি যেটা মনে করি, আপনি আমাকে খারাপ বলেন, কিন্তু আমি কি পারতাম না রাজনৈতিক দল হিসাবে যে আপনারা ভাই দেশমাতা খালেদিয়াকে দেখতে সবাই আসেন, সারা বাংলাদেশের লোক আসেন। আমি তো গত তারিখে গত কি বার ছিল 29 তারিখে আমি আহ্বান জানিয়েছি ফেসবুকে, আপনারা 30 তারিখে সমাবেশ করে সবাই দেশমাতা খালে দেখতে আসেন। এটা তো আমার অধিকার, জনগণ অধিকার, আমার নেত্রীকে আমি দেখতে আসব। এখন সে দেখার পরিবেশ আপনি তৈরি করেন। আমি এই জন্য বলছি রাজনীতি যাব না, যদি রাজনীতি যেতাম তাহলে ভাই আমার সুন্দর ইঙ্গিত দিয়েছে, যেটা আমরা বলেছি সিম্পল, এই জেল মানি না, খালেদা জিয়ার জেল মানি না, বাতিল করবেন কবে, আর না হলে সরকার পতন হবে কবে, আমার স্লোগান হতো, রাস্তায় যেতাম আবার গ্রেফতার হইতাম, একের পরে গ্রেফতার হইতাম, জেলে যেতাম। শুনেন আপনারা, আপনার নেতারা জেল খাটে না কে? 2-4-5 বছর জেল সবাই তো কাটছে। আমাদের আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট সাহেব, উনি তো প্রায় 11 বছর জেল খাটছে, খাইছে, রাষ্ট্রপতি হয়েছে, আমি বঙ্গবন্ধু প্রচুর জেল খাটেছে। আমরা যদি জেল খাটতে না পারি রাজনীতি করতে আসছি কেন, কোন কারণে আসছি? কাজেই আমি পরিশেষে এস এম কামাল ভাইয়ের মাধ্যমে, উনি ওনার নেত্রী খুব কাছে আছি, মানবতার মার কাছে আমার মিনতি, আমার অনুরোধ, এই মৃত্যু পদযাত্রী মানুষটাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দেন। আমি কথা দিচ্ছি উনি রাজনীতি করবেন না, পৃথিবীর যেখানে যাক আপনাদের বিরুদ্ধে রাজনীতি করবেন না, কিন্তু ওনার চিকিৎসার একটা ব্যবস্থা করে দেন। আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী, সেটি তো আপনি অনুরোধ রাখতে চাচ্ছি, সেটি তো আপনার কথা, সুস্থলে বেগম যে রাজনীতি করবেন না, আমি কথা দিচ্ছি তো, আমি তো আমি সেই দায়িত্ব নিয়ে বলছি না, আপনি ওনার ওই দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করতে পারবো বলে বলছি, কারণ আমরা ওনার পরিবারের কথাও তো শুনেছি, ওনার পরিবারের কথা তো বলছি রাজনীতি করবে না। বেগম খালেদাকে আমি চিনি, আমি জানেন আমি ওনার সঙ্গে আমি কি করেছি, উনাকে বিদেশে যেতে চেয়েছিল, কি বলে ওই তৎকালীন সরকার, উনি ওনাকে বলছি আপনি যাবেন না, উনি যান নাই, ঠেকাইছে না, এখনো কথা বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, দেশমাতা খালেদা আমাকে উনি রেড ডাউন করবেন না, উনি রাজনীতি করবেন না, ওনার ছেলে করুক, যাই কিছু করুক, আমরা করবো, দেশমাতা খালেদা করবেন না। এসে আমি এস এম কামাল ভাইয়ের মাধ্যমে, আওয়ামী লীগের সাংসদ সম্প্রদায়ের মাধ্যমে সরকারের কাছে করতে চাই, ভাই বিনতি সহকারে বলছি, কোনো তর্ক না, ভালো না মন্দ না, কে হারলো কে জিতলো না, জিল্লুর ভাই শেষ প্রান্তে এসে আসেন, আমরা দেশমাতা খালেদা জিয়াকে অন্তকে মানবিক কারণে মুক্তি দিয়ে বিদেশে গিয়ে তার একটা আশা পূর্ণ হোক। আমি বিনয়ের সঙ্গে বলছি, কারণটা কি, এত বিনয় বলতাম না, যে একটা মা তার সন্তানের সঙ্গে দেখা করতে চায়, এই যে আকুতি, এই যে কষ্ট, কিন্তু ওনারা তো প্রশ্ন করছেন তারা আসেন না কেন, তারা আসতে পারবে না, তারা আসতে পারবে না, এটা রাজনৈতিক কারণ আছে, তারা আসতে পারবে না, এখন এখানে বলবো না অনেক কিছু, কিন্তু শুধু আমি বলছি একটা মায়ের যে কষ্ট, তার একটা সন্তান মারা গেছে বিদেশে, কি কারণে আসবে না? আমি বললাম যে তার যেমন যেমন ধরেন এই যে মেজর আকরুজ্জামান, এই যে জয়নুল হক সিকদার ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, মারা গেলেন, তো ওনার ছেলে আসামি ছিলেন, এবং সেখান থেকে তো ভাই জয়নুল হক সিকদার সাহেব বিদেশ থেকে সোজা জেলে যেতে হচ্ছে, তারপরে জামিন টামিন নিয়ে সোজা জেলে গেছে, কিন্তু ছেলে তো এসেছে জেলখানা গেট, রণ হক সিকদার জেল, এটা একটা ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলতে চাই না, কিন্তু রাজনৈতিক না, এটা রাজনীতি ছিল না, কিন্তু এটা রাজনীতি,
রাজনীতির কারণে বলেন রাজনীতি করলে তো জেল খাটতে হয় না না বলছি কিন্তু এটা সম্ভব না যে কোনো বাস্তবতা বলে না আপনি নাজমুলক প্রধান মিশন নাজমুলক প্রধান আমার মিনতি শুধু একটি মাকে মিশন নাজমুলক প্রধান জি এখানে মেজর আক্তার হোসেনের ব্যক্তিগত অনুভূতি অনেক আছে আসলে আক্তার ভাই যেভাবে মিনতি করলেন তাতে আমি এখানটা আমার বলার পিছনে আমি একটা কবিতা বলতে যাচ্ছি এই কবিতাটা হচ্ছে এটা ভারতের পশ্চিমবঙ্গের জয় গোস্বামীর কবিতা কবিতার নাম হচ্ছে আমাদের সমস্ত কথায় যে আপত্তি করেছে তাকে ডাকো যে সম্মতি দেন তাকে ডাকো তাকে যে এখনো চুপ করে আছে এখানে আসুক সবার সামনে এসে হা বলুক হা বলুক হা বলুক আমাদের সমস্ত কথায় আমাদের সমস্ত কথায় আমাদের সমস্ত কথায় হে সুভদ্র নাগরিকগণ জেনে নিন এই গণতান্ত্রিক দেশে আপনাদের একমাত্র কাজ হলো আমাদের সমস্ত কথায় হা বলা হা বলা ধন্যবাদ আপনাকে আমি এই পরিস্থিতিটাকে জাস্ট একটু অন্যভাবে আলোচনার মধ্যে নিয়ে আসছি খুব বেশি সময়ও নেই যে কোভিড পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের রাজনৈতিক অঙ্গন ধীরে ধীরে আলোচনা নির্বাচনকে সামনে নিয়ে আসলো যে সামনে দু বছরের পরে নির্বাচন হবে সেই নির্বাচন কেমন হবে কার অধীনে হবে এই সরকারের অধীনে হবে কি হবে না এবং নির্বাচন কমিশন হবে সেখান থেকে এখন ফোকাসটা একটু বেগম জিয়ার দিকে গেছে কিন্তু মূল লক্ষ্য তো মূল লক্ষ্য যাই বলি না কেন আলোচনা বলি না সবটাই হচ্ছে পঞ্চগড় জেলা থানার থানার সদর থানার 10টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে আমি প্রথমেই জনগণকে অভিনন্দিত করি যে কোনো মানে একদম আমাদের এলাকাটা এমনি ঠান্ডা খুব চমৎকার একটা নির্বাচন জনগণ ভোট দিচ্ছে সুষ্ঠুভাবে এবং প্রশাসনও পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন হ্যাঁ এত চমৎকারভাবে কন্ডাক্ট করেছে নির্বাচনে কোনো মিনিমাম টু শব্দ হয় নাই এবং সত্যিকার যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়েছে নৌকার দু তিনটা জিতেছে নৌকার বাকি সব অন্যরা জিতেছে তবে একটা মজার ট্রেন্ড হচ্ছে বিদ্রোহী প্রার্থীরা যেখানটায় আসে সেখানটা কিন্তু নৌকা হেরে গেছে আর কি বিদ্রোহী প্রার্থী অনেক জায়গায় হেরে গেছে তো এবারও সামনের পার্লামেন্ট নির্বাচন যদি হয় সুষ্ঠু হবে তাই না তাহলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে কারণ জানা যে নৌকা নিয়ে যেতে যাবে না এটা হলো এক নম্বর অবজারভেশন দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি বারবার পার্লামেন্টে সরি এই টক শোতে এসে বলি যে আমরা সামনের একটা নির্বাচন চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই রাতের বেলায় ভোট চাই না এটা আমি বলি এবং এই কারণে আমাকে কাল অনেক লোক ফোন আমি আগের দিনই এসেছি অনেক লোক ফোন করছে যে ভাই আপনি যে কথাগুলি বলার কারণে বোধহয় ভোটটা এরকম হয়েছে মানে পাবলিকের বিশ্বাসটা হচ্ছে যে আপনারা বারবার টক শোতে বলার কারণে এরকম একটা ভোট হয়েছে তা আমরা আশা করি সামনে এখনও সময় আসছে সামনে মার্চ মাসে বোধহয় নির্বাচন কমিশনের পরিবর্তন হবে আমি বর্তমান সরকারেরই দায়িত্ব বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দায়িত্ব যেহেতু উনি গণতন্ত্রের মানুষ কন্যা ওনারই দায়িত্ব বাংলাদেশের সামনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কীভাবে তার একটা ব্যবস্থা করা এটা যত কথাই বলি না কেন না হলে এই দায় গত নির্বাচনে যে দায় রাত্রেবেলা ভোটের যে দায় এই দায় ওনাকে নিতে হবে আমি আশা করব উনি সামনের দু বছর আসে সময় এই দু বছরে বাংলাদেশে এখন যেমন স্থানীয় সরকারের ভোট হচ্ছে সেরকম একটা ভোট জনগণের মধ্যে উনি দিতে পারবেন এবং জনগণ তার নিজের ইচ্ছার গোপন ব্যালট মধ্যে প্রয়োগ করে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে পারবেন 50 বছর অতিক্রম করছি আমরা আর প্রতিশোধের রাজনীতির উপর দাঁড়িয়ে সামনে থাকতে চাই না অনেকগুলো প্রসঙ্গ ওই জয় গোস্বামীর কবিতাও খুবই উল্লেখযোগ্য আমি যেটা বলি আক্তার ভাই যে কথাটা বলছে আক্তার ভাই যে চিন্তা চেতনার লোক বিএনপি তো এটা ধারণ করে না কিন্তু আক্তার ভাই তো মানে আপনার আক্তার ভাই তো আর বিএনপিও ছাড়বেও না না বিএনপি ছাড়বে না কিন্তু আক্তার ভাই যদি বিএনপির মূল জায়গায় থেকে এই কথাটা বলতো ফাইট করছে তাহলে এই কথাটা গুরুত্ব থাকতো আক্তার ভাই বলতেছেন যে মা সন্তানের কাছে যাইতে চায় সন্তান রাজনীতি করে সন্তান রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে সন্তান কর্মসূচি দিচ্ছে সন্তান বঙ্গবন্ধু সম্পর্কে মন্তব্য করছে সেই সন্তান যদি দেশের রাষ্ট্রনায়ক হইতে চায় আগামী দিনে তাহলে সে কেন মার পাশে এসে দাঁড়াবে না জেল জুলুমকে হুলিয়া মাথায় নিয়ে ওই সন্তানটা যে সন্তান বিপদের সময় মার পাশে থাকে না যে সন্তান তার স্ত্রীকে মার পাশে পাঠাতে পারে না সেই সন্তানকে দেখার তো আমার মনে খালেদা জিয়া আর আক্তার ভাই যেটা বললেন বিএনপি নেতারা অনেকেই দেখা করেছে আমি বলি বেগম খালেদা জিয়া করোনার সময় একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে ছিল একা ছিল করোনা হইলো কেন কারা দেখা করছে আক্তার ভাই খোঁজ নেন কারা দেখা করছে জেলখানায় থাকলে তো বলতেন যে জেলখানায় থাকলে আমার নেত্রীর করোনা হইতো না এনে আপনারাই বলতেন ওই রিজবি বিএনপির যে একটা ই আছে না আবাসিক নেতা আছে রিজবি ও বলতো যে ওখানে শেখ হাসিনা করোনা লোক হয়েছে এক লোকরে সেই লোকরে পাঠাই দিয়ে আমাদের নেত্রীর করোনা বানাই দিছে কিন্তু এখানে করোনা কে দিল কে বানাইলো করোনা এমনি খাদ্যদ্রব্য কেনার সঙ্গে যেতে পারে যায় এটা দেখে গেছে খালেদা জিয়া তো রান্না করে না বাড়িতে
খালেদা জিয়া তো রান্না করে না বাড়িতে মহিলার করোনা হইছে পুরুষদের কারোই হয় না আমার চাচি মারা গেছে তাই না কারোই হয় না তাহলে হলি তো ফাতেমার হবে ফাতেমার কিন্তু হয়নি দেখো কারণ ছাড়াও হতে পারে জিএসটি আমার কথা কি যে কথা বলছে যে আজকে সরকারি সেবা আজকে যেটা হচ্ছে যে দেখেন আর সত্যিকার অর্থে যদি খালেদা জিয়ার সুচিকিৎসা চায় তাহলে একজন দুইজন ডাক্তার আনার মতো অবস্থা বিএনপি আছে আপনি বলেন আজকে নাম ঘোষণা বলেন সরকার যদি তাকে বাধা দেয় তখন আবার আপনারা বলতে পারেন আমরা আনতেছি সরকার আনেনি একজন ডাক্তার এনে বলেন উনি যেতে পারবেন কি না ধরেন আমরা যেটা শুনি আপনাদের ডাক্তার এই জায়গায় ডাক্তার বিভিন্ন সমাজে আমরা তো দেখিনি যে উনার নিয়ে এই যে প্রধান বলেন উনার নেওয়ার মতো অবস্থা আছে কি না এখান থেকে ধরেন আমাদেরও প্রশ্ন বেডের থেকে এয়ারপোর্ট নিতে গেলে অ্যাক্সিডেন্ট ঘটে গেলো তাহলে একজন বিদেশি ডাক্তার আপনার আনতেছেন না কেন আমি যদি প্রশ্ন করি যে ডাক্তার ভাই আপনাদের নেতারা মানবিক হচ্ছে না খালেদা জিয়ার ব্যাপারে শেখ হাসিনা যতটুকু মানবিক ওই মানবিক বিএনপির নেতারা হচ্ছে না বিএনপির নেতারা রাজনীতি করছেন একজন ডাক্তার আনুক তারা বলুক যে খালেদা জিয়াকে নেওয়ার মতো অবস্থা আছে সেটা বলুক ভাই আমাদের আর একটা কথা বলি যে দেখেন আমি একটা কথাই বলি ডাক্তার ভাই বিএনপি আবারও বলছি খালেদা জিয়ার মুক্তি চায় না সুস্থতা চায় না তাহলে বিএনপি এই রাজনীতি করতো না বিএনপি আরও 7 দিন আগে বিদেশ থেকে মানে আমার মনে হয় 10 দিন আগে আইনমন্ত্রী বলছে তারা ডাক্তার আনুক আমরা ব্যবস্থা করবো কোনো বাধা দেবো না বিএনপি এই রাজনীতি করছেন না আপনি যেটা চিন্তা আপনার চিন্তার সাথে তো বিএনপির চিন্তার সাথে মিল নাই আর এক দুই হচ্ছে প্রধান ভাই যেটা কইছে হ্যাঁ যদি শক্তিশালী প্রতিপক্ষ থাকে তাহলে কিন্তু দিনেও টেবিলে সিল মারা যায় না রাত্রেও অকাম করা যায় না 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনে কামাল হোসেনের নেতৃত্বে যে জোট ছিল তারা নির্বাচন করেননি নির্বাচন খেলা খেলেছেন রাস্তায় থাকেন নেই রাস্তায় যদি প্রতিপক্ষ থাকে এই যে ইউপি নির্বাচনে 70-75% ভোট হয়েছে অনেক জায়গায় সংঘাত হয়েছে মারা গেছে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট আবার হয়নি আমি গোটা নর্থ আমি বলি না না আমি বলি গোটা নর্থ বেঙ্গলে যে নির্বাচন হয়েছে রাজশাহী ডিভিশন কোথাও কিন্তু সংঘাত হয়নি রক্তপাত হয়নি দক্ষিণ অঞ্চলে কিছু হয়েছে আমি অস্বীকার করি না ইউপি নির্বাচন হয় এটা আপনিও জানেন হয়তো কোনোবার বেশি হয় কোনোবার কম হয় কিন্তু এবার ভোটাররা ভোট কেন্দ্রে গেছে এবং আমি মনে করি যে আগামী নির্বাচনে যদি শক্তিশালী প্রতিপক্ষ থাকে যেটা প্রধানবাবু হচ্ছে নৌকা না এখানে হচ্ছে ধর নৌকা অনেক জায়গায় দিচ্ছে আবার নৌকার বিপক্ষে যে নৌকা পাইছে ওই ইউনিয়নে 10 জন করছে কি নৌকার বিপক্ষে চলে গেছে আমার দেয়নি আমরা সবাই মিলে বিরুদ্ধে দাঁড়াই গেলাম ওই সবার ভোট বিএনপির ক্যান্ডিডেট থাকলে বিএনপি জিতছে না থাকলে বিদ্রোহী জিতে এই হয়েছে বিদ্রোহী এখানে আমি একটু আমার 30 সেকেন্ড নিয়ে আপনার কাছ থেকে আপনি বলতেন শক্তিশালী বিরোধী দল আগামীতে আজকে যেহেতু কথাটা উঠালেন বলে দিই যদি ইনশাল্লাহ আগামীতে নির্বাচন করি যদি নির্বাচন করার সুযোগ হয় আমাদের সিদ্ধান্ত নেয় তো লিখে দেখেন আজকে অন্তত আমার এলাকায় দিনে রাতে 24 ঘন্টায় কখনো সিভিল কাপড়ে কোনো পুলিশকে বের তো দেবো না যদি বের হয় পুলিশ অকাম করে না অকাম করি আমি না না করেন কাপড়ে পুলিশকে যদি আমি কোনো রাষ্ট্রের কোনো সরকারের কোনো লোককে যদি আমি দেখি নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছে এর দায় দায়িত্ব আমাকে দিয়েন ফাঁসি দিয়েন কিন্তু আমি ওদেরকে জীবিত রাখবো না আমি আপনার গতবার মার খেয়েছি পিটনি খেয়েছি সহ্য করেছি আজকে আপনার একটা জাতীয় মাধ্যমে বলছি আগামী নির্বাচন যদি করি প্রথম আগে ওইটা ক্লিয়ার করবো ওইটা ক্লিয়ার করে আপনার এই পুলিশ বাহিনীকে হয় আওয়ামী লীগে যাবে না সরকারের পক্ষে থাকবে মাঝামাঝি থাকবে রাতে রাতে ভোট নিতে আসবেন একটা ফেরত যাবে না আমি রাতে পুলিশ ভোট নিতে পারে না যদি আপনি মাঠে থাকেন ইনশাআল্লাহ আগে মাঠে থাকব রাতেই ভোট ভরায় তো হ্যাঁ সব কাম করা সারা করে যাব কোন মানুষ থাকব রাতে না দিনও মাঠে থাকব যদি কোনো কেউ আমাকে অ্যারেস্ট করেন জেল দেন আইন আর কোনদিন বাঁচব আর কোনদিন বাঁচব জেল দেন ফাঁসি দেন ওটা নিয়ে আর চিন্তা করি না কিন্তু যদি নির্বাচন আপনি যা ভাবেন বিএনপি কোন জায়গায় দাঁড় করান তাহলে ভালো করাবো ইনশাআল্লাহ যদি নির্বাচনে যায় ইনশাআল্লাহ আর পরিশেষে আবারও বলছি ভাই তর্ক করে লাভ নেই আমরা এখন পরাজিত আমরা একটা এমন একটা জায়গায় এসে আসছি এই সমস্ত ফলদু আলাপ করে লাভ নাই মারা গেলে কি হবে না হবে এতদিন কিছু করতে পারছি না আর মারা গেলে যে কি করিতে পারিব আমি একবার সরকার দেখবে আপনি একজন দুইজন ডাক্তার আনেন না যাইতে পারবে না না দুইজন আমি আপনাকে অনুরোধ করছি আপনার অন্তত যদি বিদেশে না দেন ডাক্তার না চিকিৎসা করা দেন আর একটা ঠিক আছে আমি ডাক্তার চিকিৎসা আপনার শোনেন ডাক্তার ভাই আপনার কথা তো বাইরে থেকে ডাক্তার আনবে না আমি ডাক্তার আনাবো কালকে আপনার মহাসচিব বা রিজবি কবে যে ওনরা প্ল্যান করে ডাক্তার নামার ম্যাডামরে বাইরে ফেলাই দিবে ঠিক আছে ঠিক আছে আমরা ডাক্তার আনবো না আপনি ডাক্তার আনেন না শুধু কিনিত ভাবে চিকিৎসা দেন না শুধু উনাকে একটু বিদেশ যাইতে দেন উনি গিয়া ওনার সন্তানের সঙ্গে থাকুক
কটা দিন থাইকা যে কটা দিন বাঁচে সেই কটা দিনের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করতেছি, করজোড়ে আবেদন করতেছি, আমার আবেদন করতেছি। আপনি আমারে তো ওই নিশ্চয়তা দিতে পারবেন না তারেক জিয়ার কুড্ডা, তারেক জিয়া যে তারেক জিয়ার সঙ্গে আপনি করেন, তারেক জিয়াকে ভয় পাচ্ছেন কেন আপনি? না না ভয় পাই না তো, তারেক জিয়া যতবার ষড়যন্ত্র করছে আমি খালি উদাহরণ দিই, আপনি কনক সরোয়ার ওই যার একজন জন্য কি তাদের দিয়ে যেভাবে ডকুমেন্ট তৈরি করে শেখ হাসিনা সরকার, ওরা এক একজন বিচ্ছিন্ন ভাবে করতেছে, তারা মনে করছে তাদের ফেভারে যাচ্ছে। শুনেন না না আমার শত্রু শত্রু আমি বলতেছি, আপনি তারেক জিয়া যদি তার মাকে দেখার ইচ্ছে থাকে, তারেক জিয়াকে আপনি তো ভয় পাচ্ছেন কেন? আমরা তারেক জিয়ারে ভয় পাই না তো, কি আছে তারেক জিয়া? আমরা তারেক জিয়ারে ভয়, আমরা তারেক জিয়াকে নিয়ে তো আপনি যেটা বললেন যে বেগম খালেদা জিয়া এক সেকেন্ডে বলে দিচ্ছি, বেগম খালেদা 30 সেকেন্ড, বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন, আমি বেগম খালেদা জিয়া রাজনীতি করুক আমরা চাই, বেগম খালেদা জিয়া রাজনীতি করুক আমরা চাই, আমরা এখন রাজনীতি বেগম খালেদা জিয়া আমরা চাই না। আপনাদের নেতা অনেকে বলে যে বেগম খালেদা জিয়ারে আমরা ভয় পাই, বেগম খালেদা ভয় পেলে তো পুনরায়, আপনি দেখেন বেগম খালেদা জিয়া 2015 অবরোধ ডেকেছিলেন, আরে ভাই কেউ নামেন নেই। ভাই শুনেন শুনেন বলি, যেই রাজনৈতিক নেতা আজকে আড়াই বছর জেলে থাকার পরেও আমার মধ্যে একটা মেজর আক্তার তৈরি হলো না জেলে যাওয়ার জন্য, ওনার দেয়ালে গিয়ে মাথা ঘুরে মরতে পারলো না, সেই বেগম খালেদা জিয়াকে দেশে রাজনীতি করতে আমি দিব না। রাজনীতি করার কোনো অধিকার নাই, ওনার একজন কর্মী নাই, যেই কর্মী উনি জেলে উনি গ্রেফতার হওয়ার পরে জেলে গিয়েছেন, এই কথা তো বলে লাভ নাই। খালেদা জিয়া ভয় নাই, মাঠ আমরা ছাড়ি নাই। আখতার রহমান কেউ যদি প্রশ্ন করে আপনি করেননি কেন? আমি পারি না, একদম ব্যর্থতা, আমি তো স্বীকারই করছি আমি পারি নাই, আমার ব্যর্থতা। তারপরে বলে যান পরাজয়ের দরনাবীর, সে তো আমি আমি ব্যর্থ, আমি ব্যর্থ হয়েছি কারণ আমি পারি নাই, আমার ডাকে আসে নাই কেউ। আজকে দেশমাতা বেগম খালেদা জিয়াকে রাজনীতি করতে করার দরকার নাই, আপনার ওনাকে রাজনীতি বাদ দেন, রাজনীতি বাদ দেন, আমরা বাদ দেবো কেন? ওনাকে শুধু একটু মনের তৃপ্তি নিয়ে, নাজমুল হক একটু মনের সুখ নিয়ে, নাজমুল ভাই কথাটা হলো একটু এইভাবে চিন্তা করেন আপনারা যে এখন যা কিছু আছে দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পারেন, ওনার বিশাল হৃদয় আছে, উনি বঙ্গবন্ধু কন্যা, আমার উনি শেষ মুহূর্তে পারেন, এ আর কদে অপেক্ষা না করে উনি একদিন বলে উনি উনি যাইতে পারবেন কিনা সেইটা তো একটা ঠিক করতে হবে। যেভাবে আমরা প্রধান আসলে আমি যেটা বলতে যাচ্ছি আসলে আসলে এই আলোচনার এই যে আলোচনা আমরা করছি এই আলোচনার আলোচনায় কিন্তু মানে আমাদের ভবিষ্যৎ আমাদের সামনে যে নির্বাচন আসতেছে সামনে সামনে যে এই যে ধরেন মার্চ মাসে নতুন কমিশন নির্বাচন কমিশন হবে তাই না, এই সমস্তগুলো কিন্তু হারায় গেছে, কীভাবে কী হবে না হবে আপনার আমাদের যে আলোচনাটা এখন হওয়া প্রয়োজন। মানুষের ডেফিনেটলি বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাই না, তার চিকিৎসা হওয়া উচিত এটা সন্দেহ নাই, কিন্তু আমরা যে জায়গায় আটকে আছি এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্রতিশোধের রাজনীতির মধ্যে আমরা আটকে আছি। আমরা এই দেখতে বেরো না হইতে পারি তাই না, 50 বছর পার করলাম আমরা দেশটা, 50 বছর নিশ্চয়ই দেশটা উন্নতি হয়েছে অনেক, মননে মেধায় তাই না আমরা এগিয়েছি এতে সন্দেহ নাই, অর্থবিত্ত এগিয়েছি, কিন্তু যদি আমরা রাজনীতিটা পরিষ্কার না করতে পারি সামনে, এই রাজনীতি যদি পুনরায় কন্টিনিউ করে, আপনি যেটা বললেন এই যে সামনে আপনি যে সুযোগ পান তাই না, আপনি মানে যদি একটা সুযোগ আসে না আপনি নির্বাচনে তাই না, এটা তো আপনি ক্ষোভ থেকে বলছেন, এই ক্ষোভটা প্রশমিত হোক যাতে সামনে নির্বাচনটা নির্বাচনের মধ্যে কোনো ক্ষোভ প্রকাশ না হয়, মানুষ যাতে স্বচ্ছন্দে ভোট দিতে পারে, শান্তিপূর্ণ এই চিন্তাটা করা উচিত আমাদের সবারই, না হলে কিন্তু বাংলাদেশে ওই যে কামাল সাহেব বলছেন তাই না প্রতিপক্ষ না প্রতিপক্ষ না থাকলে রাত্রে আমি ব্যালট বক্স ভরে নিব, এটা তাই হয়েছে, এটা এই জায়গায় প্রতিপক্ষটা কি এবং ফ্র্যাঙ্কলি বলি তাই না বিং তখন পর্যন্ত আমি পার্লামেন্টের মেম্বার, আই ওয়াজ ফোর্স টু কাম আউট ফ্রম মাই এরিয়া, আমাকে বের করে দেওয়া হয়েছে এরিয়া থেকে তাই না, আমি মান সম্মানের ভয়ে আমি চলে আসছি আমি আগের দিন গেছি যে ভোটটা দেবো, আমি ফোর্স হয়েছি তাই না, ওরা রিপোর্ট করছে গিয়ে যে আমি বিএনপির পক্ষে ভোট করতে আসছি, বুঝছেন না ভাই স্যার যাই কই এতগুলি গোয়েন্দা সংস্থা গিয়ে আমার স্যার আপনার থাকা যাবে না স্যার তাই না থাকা যাবে না, তা এগুলি ঘটছে, এগুলি খুব দুর্ভাগ্যজনক, আমাদের পলিটিক্সে যদি না থাকে তাই না দেশটাও তো থাকবে না, আজকে কোন জায়গায় যাচ্ছি আমরা সেটা চিন্তা করা উচিত আমাদের, আমি এটাই বলবো যে সামনের আমাদের নির্বাচনটা সংঘাতপূর্ণ না, প্রতিশোধের না নির্বাচনটা হোক, সত্যিকার এই 50 বছরে যে দেশটা এগিয়েছে না তার একটা আরও ভালো জায়গায় যাওয়ার জন্য, পৃথিবীর মানচিত্রে বাঙালির নামের যে একটা দেশ বাংলাদেশ সেই দেশটা আরও বেশি মুখ উজ্জ্বল করুক, সাম্প্রদায়িকতাবিহীন একটা মুক্তিযুদ্ধ চেতনা আরও ভালো শক্তিশালী দেশ হোক আমি সেই কামনাটাই করি। আমাদের এখানটা এখনও এই যে সাম্প্রদায়িকতা এই যে ঘটনাগুলি ঘটে গেল তাই না, আমরা দেখতে গেছেন আপনি জানেন বক্তার ভাই আমরা দু একটা গোপনে কাজ টাজ করছি তাই না, একবার গেলে 7 দিন যায়নি ওই এলাকায়, কুমিল্লায় আপনার নানিয়ার চর দিকে বাদ দেন আমাকে আশ্চর্য লাগে,
ওখানে কালীবাড়ি মন্দিরটা কাপড়িয়া পট্টিতে প্রোটেক্টেড মন্দির, প্রথমবার গেছে ভাঙতে পারেনি দরজা চলে আসছে, দ্বিতীয়বার গেছে লাইট টাইট ভাঙতে চলে আসে, থার্ড টাইম মই নিয়ে গেছে, মই নিয়ে ভাঙ্গা চুয়া পিছনে বুঝে না, এবং কোপায় লোক চলে আসছে। গভর্নমেন্টের পুলিশ কি অযোগ্যতা প্রমাণ করছে, অদক্ষ ছিল কি, সুযোগ দিছে কি, দায় দায়িত্ব অর্ডার ছিল না কি, ঘটনাটা কি, ঘটনাটা কি, আমি সুযোগ পেলে আমি বিএনপির দোষ চাপায় দিই, বিএনপি 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 না, হোয়াট ইজ দিস। আজকে আমি এই জায়গার থেকে যদি না বের হতে পারি, এখনও যদি এই ট্রিকি গেম করতে থাকি না, তাহলে দেশটার কপালে দুর্গতি আছে, এটুকু মনে রাখতে পারি আমি, কারণ আমি চিরদিন থাকবো না। আজকে আমারও বয়স, আমিও সিনিয়র সিটিজেন, এখন আপনি তো আরও সিনিয়র সিটিজেন, কথা বুঝছেন না, 30 বছর বাংলাদেশের নাম কথা ডাকসু হইলে তাই না, তার উপর তো বহুত ই নাই, ছাত্র সংসদ নির্বাচন নাই, সমস্ত লুটের টাকা যারা কামাইছে এরা নমিনেশন কিনে, এই চেয়ারম্যান কেন আমল ঘাটতেছে, সমস্ত জায়গায় বাজেট মনোনয়ন হয়েছে, টাকা দিয়ে মনোনয়ন দিয়েছে, আজকে সে সেম ঘটনা ঘটেছে, পার্লামেন্টে কী ঘটনা ঘটছে, আজকে সব আসবে। সেই কারণেই বলছি না, এখনও সময় আছে ভেবে দেখবার, আমরা সবাই ক্ষমতা চিরস্থায়ী না, আমিও চিরস্থায়ী না, ফলে সবারই ভেবে দেখবার সময় আছে, যাতে বাংলাদেশের সামনে একটা সুন্দর নির্বাচন করে। আমি ধরেন বিশ্বাস করি ক্ষমতা চিরস্থায়ী না, এটা আমিও বিশ্বাস, কিছুই তো চিরস্থায়ী না, কোনো কিছু আমিও চিরস্থায়ী না, আমিও না। আমরা মনে করি যে আগামী নির্বাচন 2023-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা একটি ভালো নির্বাচন হোক, একটি সুষ্ঠু নির্বাচন হোক, সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আবার দেশটা এগিয়ে যাক, যেভাবে আজকের প্রধানমন্ত্রী উন্নয়ন সমৃদ্ধি শান্তি গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা, যে দেশটা ছিল ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ সন্ত্রাস জঙ্গিবাদের বাংলাদেশ, সেই বাংলাদেশকে আজকে আপনি এই বছর এই মাসের 24 নভেম্বর আজকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘে গত চব্বিশে নভেম্বর হ্যাঁ স্বীকৃতি পেয়েছেন, এই গত 24 নভেম্বর আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসে এগিয়ে যাচ্ছেন। আমরা মনে করি আজকে গণতন্ত্র কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হচ্ছে, যাতে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ না হয় এই কারণে সকলকে এগিয়ে যাওয়া উচিত, রাজনৈতিক দলগুলোকে এগিয়ে গিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিত। এটুক আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শপথ যে আমরা আগামী বাংলাদেশ, যে বাংলাদেশ বঙ্গবন্ধু দেখে গিয়েছেন স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে, যিনি জীবনকে উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু, সেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লড়াই আমরা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদমুক্ত মাদকমুক্ত একটি বাংলাদেশ চাই, এবং মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা লেখাপড়ার নিশ্চয়তা হয়, এই লক্ষ্যে সকলের কাজ করা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন, 30 সেকেন্ডে বলতে পারেন, জি বলেন। থ্যাংক ইউ জিলা ভাই আপনাকে আটকে দেওয়ার জন্য। আমার ভাই যে কথা বলছেন আমরা সেটা প্রত্যাশা করি, কিন্তু আপনি তো আমার অধিকারগুলো দিচ্ছেন না, রাজপথে কথা বলতে দিচ্ছেন না, মিটিং করতে দিচ্ছেন না, সভা করতে দিচ্ছেন না, নির্বাচনে দিচ্ছেন না, যদি আমাদের এই কথাগুলো শুনে লাভ নাই, পরিবেশ তৈরি করেন। ধন্যবাদ দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, এমএল এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজ আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রায় আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য, এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্ব আপনি দেখে নিতে পারেন। মিস্টার ইসলাম কামাল হোসেন, মিস্টার নাজমুল্লাহ প্রধান এবং মিস্টার আখতারুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কথা হচ্ছিল এবং যে কোনো নাগরিকের তিনি দণ্ডপ্রাপ্ত হন, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলো আলোচনার মধ্যে এসে ওনারাই বলছিলেন যে তার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে, নিরস্ত্র জনগণের সঙ্গে অস্ত্রধারীরা যুদ্ধ করতে যায় না, সেটি নিয়ম, যুদ্ধের নিয়মের মধ্যে সেটিই পড়ে, কাজেই তাকে শারীরিকভাবে সুস্থ করবার দায়িত্ব, এটি তার নাগরিক হিসেবে তার অধিকার, এই অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে, কে কীভাবে করবেন, কার কী দায়িত্ব, সেটি নিয়ে আলোচনা অনেক রকমের আছে, তার দল ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, সরকার করছে কিনা। কিন্তু অনুষ্ঠানের যে অতিথি তিনজন ছিলেন অথবা আমার টেবিলের ডান প্রান্তে যে দুজন ছিলেন, তারা দুজনেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের অনুরোধ, তাদের আকুতি প্রকাশ করেছেন যে তিনি যেন ব্যবস্থাটা গ্রহণ করেন। বাংলাদেশে রাজনীতি না থাকলে দেশ থাকে না, সে কথা আলোচনা এসছে, গণতন্ত্রের প্রশ্নবিদ্ধ আমার টেবিলের বা প্রান্ত থেকেও সেটি স্বীকার করে নেওয়া হয়েছে এবং সেটি আমরা দেখতেই পাচ্ছি দেশের ভেতরে বাইরে, এই প্রশ্ন বহুদিন ধরে আছে। কাজেই বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের 50 বছর যখন আমরা উদযাপন করছি তখন এই প্রশ্ন কেন উঠবে সেটি একটি বড় প্রশ্ন, যে কেন আমরা আনন্দের সঙ্গে
গর্বের সঙ্গে স্বাধীনভাবে যে অঙ্গীকার নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে অঙ্গীকার প্রতিপালন করে বিজয় দিবস কেন বাংলাদেশ উদযাপন করতে পারবেন, এবং যখন স্বাধীনতা যুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দলটি ক্ষমতায়, সেই প্রশ্ন নিঃসন্দেহে আমরা আশা করি যে এটি তাদেরকেও কষ্ট দেয় এবং নিশ্চয়ই তাতে এতে তারাও লজ্জিত হবেন। এই বিজয় দিবসের সামনে অঙ্গীকার হোক, সবাই মিলে যেন সেই অঙ্গীকারগুলো পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সামনে যেন বিশেষ করে আগামী নির্বাচন যেন কোনোভাবেই কোনো দিক থেকে সেটি অংশগ্রহণের দিক থেকে, শান্তির দিক থেকে, বিশ্বাসযোগ্যতার দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে প্রশ্নবিদ্ধ না হয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।